subscribe now please. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আমার নতুন একটু ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি, দেখো, এঁচোড়। এঁচোড় তোমরা জানো, আমি জানি তোমরা এঁচোড় বলো, কিন্তু আমরা যেটা বলি আর কি কাঁঠাল। তো বাংলাতে আর কি বলছি তো কাঁঠাল, আর যেটা আর কি জ্বালা, মানে যেটা আমি এখন কাটলাম, তো সেটাকে এঁচোড়ই বলে। তো আজকে আমরা রান্না করছি, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এঁচোড়ের তরকারি। আর বাড়িতে যে কটা আর কি উপকরণ আছে, তো যেটা আর কি বলছিলাম, হঠাৎ করে আর কি থেমে গেলাম কারণ ছেলেরা খুব চেঁচাচেঁচি করছিল। তো দেখো, এভাবে এঁচোড় যদি তোমরা কাটো, তো আমি কাঁঠালই বলি, এঁচোড়টা আমার মুখে আর কি খুব কমে আসে। তো কাঁঠাল যদি তোমরা কোনোদিন এইভাবে কাটো, তো কাটার সঙ্গে সঙ্গে আর কি জল দিয়ে দিবে, তাহলে করে তাতে করে কি হয় যে কাঁঠালের যে আঠাটা আছে সেটা আর কি ধুয়ে চলে যায়। আর সঙ্গে সঙ্গে কিন্তু জল দিতে হবে, দেরি করে জল দিলে কিন্তু আঠাটা বসে যাবে। তো দেখো, আমি এঁচোড়টা কাটার পরে আর কি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম, আর যতটা করে কাটবো ততটা করে আর কি জল দিব আমি এঁচোড়টার মধ্যে, তা না হলে আঠাটা বসে গেলে আমার হাতে তাতে একদম ভর্তি হয়ে যাবে। তো আমি কিন্তু আজকে আমার ফেস টেস কিছু দেখাচ্ছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি শুধু আমার কাঁঠাল কাটাটাই। তো যেহেতু বাড়িতে আমি কাঁঠাল জানি, সব অনেকে মাংস দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, ছোটো মাছ দিয়ে খায়, তো আমি আজকে সেরকম কিছুই দেবো না, কারণ বর বাড়িতে নেই। আর আমার কাছে যে কটা উপকরণ থাকবে আমি সেই কটা দিয়েই আর কি আজকে এঁচোড়ের তরকারিটা আর কি রান্না করব। সেরকম মাছ টাস কিছু আনা নাই, আর কি বলবো, এতেই ভালো লাগবে, খুব খুব সুন্দর লাগবে খেতে, কারণ আমরা গরিব মানুষ, আমাদের সংসারে যা থাকবে যেটা থাকবে সেটাতেই আমাদেরকে তৈরি করে খেতে হবে, তাই না? তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, এটা তোমাদের কাছে আর কি রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, আমার কিন্তু এঁচোড় কাটা শেষ, আর ধুয়ে টুয়ে আমি সম্পূর্ণ একদম রেডি করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ভাবলাম এঁচোড়টা আর কি ভাগ দিয়ে নিই, তারপরে আর কি মশলাটা বাটবো, তাই না? তো দেখো, আমি কিন্তু এখন চুলাটা আর কি জ্বালাচ্ছি। তো চুলাতে প্রথমে রাখিগুলো দিয়ে আর চুলাটা প্রথমে জ্বালিয়ে নিব, তারপরে তো এঁচোড়টা আর কি সিদ্ধ বসাবো। Thank you.
আমার কিন্তু উনুনটা জ্বালানো হয়ে গেছে, তো এবার আমি কি হাঁড়িটা বসিয়ে দিলাম। আর আমি কিন্তু এই হাঁড়িতে এঁচোড় সিদ্ধ করব। আর এই মানে কালি আছে তো তো ওইটাতে আর কি রান্না করি, তো আমি এগুলো আর কি রান্নাঘরে ঢুকাই না গ্যাসে, তো সম্পূর্ণ কালি কালি হয়ে যায়। তো আমি উনানে রান্না করলে তো এই হাঁড়ি পাতিলগুলোতে আর কি রান্না করি। তো তোমরা কেউ কিছু মনে করো না, চুলাতে রান্না করলে কিন্তু সব কিছু কালি কালি হয়। তো এবার আমি এঁচোড়গুলো আর কি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে করে আর কি মনে করো এঁচোড়টা যে ভাপ দেওয়ার পরে যে কালা কালা একটা ভাব আসে তোমরা লক্ষ্য করে দেখবে, তাহলে সেটা আর কি কালা কালা না এসে তো সেটা আর কি হলুদ হলুদ হয়ে আসবে, তখন দেখতে আর কি কালারটা ভালো লাগবে। তো তাই আমি একটু হলুদ দিয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। তো আমি ভাবলাম যে আর কি এঁচোড়টা যতক্ষণ ভাপ দিয়ে নিই ততক্ষণ আমি আলু পেঁয়াজ টেয়াজ আর কি কাটাকাটিটা করে নিই, কারণ মশলাটাও বাড়তে হবে। তো আর বলেছে তো ল্যাববালা আসবে আর কি তোষক বানাতে, তো তোষকটা না আমার আর কি আমার ভাস্তি আমার ছেলে পেচ্ছাপ করে করে একদম তোষকটা বসিয়ে ফেলেছে, তো সেই তোষকটা আজকে আর কি বানাবো। তো ভাবলাম রান্নাটা করে নিই আগে তার চটবট, আর বাজারে যেতে চেয়েছিলাম তো বাজারে তো আর যাওয়া হলো না, তো তাই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আলু কাটা হয়ে গেলে আমার আর কি রসুন পেঁয়াজ এগুলো কাটবো, তারপরে মশলাটা আর কি বাটবো, চটবট রান্না করে আবার ওদিকে যেতে হবে। তো আবার স্কুল থেকে আর কি খবর এসেছে যে আজকে আর কি স্কুলের ড্রেস পরে তো ফটো পাঠাতে হবে আর কি গ্রুপে। এই যে দেখো আমাকে তো কাটল ভাপ দেওয়া আর কি হয়ে গেছে, তো এই যে দেখো আলুটা এখন ভেজে নিব, কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে জিরা আদা লঙ্কা রসুন বাটা সব আছে। তো আমার ছেলে আর কি দেখো একটু জল ঢেলে দিল আর আলু দিয়ে দিছে, তো আমি একটু ওদিকে চলে গেছিলাম, ছেলে আমার এই কাজ করে চলে গেছে। তো চলো আলুটা ফ্রাই করে নিই। তো আমি কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর তারপরে দেখো সম্বার আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা কয়েকটা জিরা, আর যদি থাকে তোমাদের গোটা গরম মশলা দিতে পারো। তো আমি আর কি পেঁয়াজ আর জিরা তেজপাতা দিয়ে আর কি সম্বারটা দিয়ে দিলাম। তো এটা সম্বারটা দিয়ে আমি আর কি পেঁয়াজটা যে একটু লাল লাল করে ভাজবো, তো লাল লাল করে ভাজার পরে তারপরে যে বাটা মশলাটা আছে তো সেটাই সে আর কি বাটা মশলাটা দিয়ে দিই। তারপরে তো বুঝতেই পারছো যেভাবে তোমরা আর কি যে কোনো আলুর দম বলো তারপরে মাটন বলো, তো আমি বেশিরভাগটা এইভাবে আর কি রান্না করি কারণ আমার এইভাবে বেশি পছন্দ। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে তারপরে আলু আর যে চোরটা আছে ভাপ দিয়ে নেওয়া, তো সেটাই আমি দিয়ে পুরো কষিয়ে নেব।
দেখো যেটা মাংসের মতো একদম কালার চলে এসছে, দারুণ কিন্তু লাগছে। তো এবারে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু আর কি প্রায় কষা হয়ে গেছে, তো এখন আমি একটু হালকা ঝোল দেবো, যদিও আর কি সেরকম ঝোল করবো না, কষা কষা করবো মাংসের মতো। তো হালকা পাতলা একটু ঝোল দিয়ে দেবো। আর কাঁকড়ের তরকারি তো ঝোল ভালো লাগবে না। তো বন্ধুরা ঝোলটা শুকিয়ে গেলে তোমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিও, তো আমি আর কি তাই করবো, ঝোলটা শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো ব্লগটা এখানে শেষ করলাম।